শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলা 30 বছরে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আহমদ আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে নলিতাবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, 5 আগস্ট শেরপুর কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার 5 শতাধিক হাজতি ও কয়েদি পালিয়ে যায়। এসব পলাতক আসামিদের গ্রেফতারের অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে পলাতক সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আহমদ আলীকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য হাজতি ও কয়েদিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র‍্যাব।